প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ক্যারিয়ার নিয়ে বলিউডে সবসময়ই ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে, তবে এই জনপ্রিয়তা কখনোই তার হাতে এসে ধরা দেয়নি। অর্জন করতে হয়েছে বহু কষ্টে, সহ্য করতে হয়েছে অবজ্ঞা অবহেলা। তার সেই সব ফেলে আসা অতীত নিয়েই 9 ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড, যেখানে উঠে এসেছে শ্যামলা গায়ের রং নিয়ে এই সমাজের একজন মেয়ের বেড়ে ওঠার পরিবেশ কতটা চ্যালেঞ্জিং। কিশোরী বয়সে মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়ে তিনি ভয়াবহ রকমের বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। এর জেরে ভয় পেয়ে পালিয়ে এসেছিলেন সেই দেশ থেকে, তবে সেখান থেকে পালানোর পরও মুক্তি মেলেনি। নিজের পরিবার সমাজ বারবারই কালো বলে তাকে আখ্যা দিয়ে এসেছে। তার অন্য কাজিনরা প্রত্যেকে ফর্সা ছিলেন, তবে তার গায়ের রং বাবার মতো শ্যামলা হয় পাঞ্জাবি পরিবারের সকলে মজা করেই তাকে কালি নামে ডাকত। সেই কারণে 13 বছর বয়স থেকে গায়ের রং বদলের জন্য মুখে ফেয়ারনেস ক্রিম মাখতে শুরু করেন তিনি। কিন্তু তখন বয়স কম থাকায় বুঝতে না পারলেও পরে নিজেকে শুধরে নিয়েছেন ঠিকই। হলিউডে পা রাখার পর থেকেই মূলত অভিনেত্রী এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা বন্ধ করে দেন। ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করাকে নিজের অন্যতম ভুল সিদ্ধান্ত বলেও মনে করেন দেশি গার্ল। আর সেই সব ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার জন্য আফসোসও রয়েছে তার। তবে তিনি চান না তার মতন আর কোনো মেয়ে সেই ভুল করুক, আর কোনো কিশোরী নিজের গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভুগুক। তিনি চান মেয়েরা বেড়ে উঠুক নিরাপদে, তাদের পদচারণ হোক প্রতিভা মেধা আর বুদ্ধিদৃপ্ততায়। আর মেয়েদের সেই সাহস এবং এগিয়ে চলার প্রেরণা জোগাতেই আসছে প্রিয়াঙ্কার আনফিনিশড। তানজিলা খান মিম, সময় সংবাদ।